Hello friends, welcome back to my channel. Asha kori apnara shusto achen, bhalo achen. Ami kintu amar ranna kore chole eshechi ar ekhon je recipe ta apnader shonge share korbo seta shuru kore di. Je kintu budhbar ar ami prothomei dekhun dal bhaja diye shuru kore diyechi ajker din ta. Ajke ami apnader shonge share korbo Odisha special dalma recipe. Eta kintu ekta Odisha special ranna jara Odisha thaken amar bondhura tara to jane. যারা অন্যান্য জায়গা থেকে দেখছেন আশা করছি তাদের কাছে খুব একটা স্পেশাল রেসিপি হবে আপনারা বাড়িতে করে খাবেন আমি যখন প্রথম এখানে এসেছি দেখছেন আমার গলার কি অবস্থা ভালো কথা বলতে পারছি না আমি যখন প্রথম এখানে এসেছি তো আমি প্রথম জানতে মানে পারলাম যে মানে এরকম মানে নামে কোন একটা রেসিপি হয় আর কি তো যেহেতু আমার কাকার দিদি এই উড়িষ্যাতেই আর কি সবকিছু উড়িষ্যাতেই জন্ম উড়িষ্যাতেই বড় হওয়া বাঙালি যদিও কিন্তু উড়িষ্যাতেই সবকিছু তাই আমি সবকিছু ওই দিদি থেকে জেনে নিয়েই করেছি আর এটা ওদের তো একটা স্পেশাল রান্না মানে প্রথমেই তো বললাম উড়িষ্যার স্পেশাল রান্না ডালমা ওদের হবেই আর কি তো চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না শুরু করে দিই আপনারাও দেখে নিন ডালটা ভাজা হচ্ছে ভালো করে ভাজা হয়ে যাক আগে আমার কিন্তু ওদিকে ডাল ভাজাটা হয়ে গেছে সবজিগুলো ততক্ষণে কেটে নি চলুন এই ডালমাটার মধ্যে কিন্তু সবজি দিতে হবে শুধু ডাল দিয়ে কিন্তু হবে না তো আমাদের এখন কি করতে হবে বলুন তো প্রেসার কুকারের মধ্যে ডালগুলো দিয়ে আর সবজিগুলো দিয়ে একসঙ্গে ওই একটা কি দুটো সিটি মারবো ঠিক আছে তারপরে আবার দেখাচ্ছি চলুন প্রেসার কুকারে বসিয়ে দিই একটা সিটি মারলেও হয় দুটো মারলেও হয় আমি দেখছি পরে ডিসাইড করছি যে কিরকম কি দেবো আর কি খুব বেশি গলে গেলে আবার ভালো লাগবে না মানে একদম পুরো পাক হয়ে যাবে আর কি কড়াইয়ের মধ্যে দিও তো আবার সেটাকে কিছুক্ষণ রাখতে হবে সেই কারণে দেখি ভাবছি একটাই সিটি দেব চলুন আমি কিন্তু প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি একটা সিটি মারলে আমি বন্ধ করে দেবো আরেকটা হলো যে অনেকে কি করে বলুন তো ওই ডাল আর সবজির সঙ্গেই তেজপাতা শুকনো লঙ্কাটা যেটা আমরা তেলে ফোড়ন দিই সেটাই কিন্তু এখানে একসঙ্গে বসিয়ে দেয় আর কিন্তু আমি কিন্তু ওইভাবে করব না আমি যে কালের দিদির থেকে শুনেছি ওই দিদি বললো যে এমনি তেলে হোক ঘিতে হোক যে ফোড়নটা দেবো ঘিতেও কিন্তু ফোড়ন দেওয়া যাবে আর তেলেও দেওয়া যাবে যেরকম ইচ্ছা আপনারা খাবেন আর কি তখন ফোড়ন দিলেও হবে কোনো অসুবিধা নেই তা সেই কারণে আমি এই এর ভেতরে দিয়ে বসাই না মানে এখানকার অনেকেই মানে এরকম করেই করে যে তেজপাতা শুকনো লঙ্কা সব মানে যা যা মোটমাট দেওয়ার কথা সব ওখানে দেবে আপনারা তো দেখতেই পাবেন কি কি দেওয়া দেবো আমি সেগুলো সবই এই প্রেশার কুকারে সিটি মেরে মানে ফোড়নটা ছাড়া পাঁচফোড়ন হোক বা জিরে ফোড়ন হোক এটাই দিতে হবে এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে হবে আজকে ধরুন পাঁচফোড়ন দিয়ে করলেন পরের দিন একটু জিরে ফোড়ন দিয়ে করলেন একটু চেঞ্জ আসবে ভালো লাগবে তাহলে ওদিকে প্রেশার কুকারে আমার ডাল আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে ডালমাটা অ্যাকচুয়ালি এমন একটা রেসিপি না আপনি ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম ভাবেই করতে পারবেন তেলের জায়গায় ঘিতে ফোড়ন দিতে পারবেন তারপরে আমি যেমন আগে একদিন করেছিলাম ঘি এর মধ্যে গরম মশলা আদা বাটা জিরে বা জিরে এই সমস্ত গুলো দিয়ে করেছিলাম আবার আজকে কিরকম ভাবে করবো বলুন তো আদা বাটা দেবো তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাঁচফোড়ন ইয়ে দেবো পাঁচফোড়ন দেবো ফোড়নে আর কি
আদাটা আমি থেঁতো করে রেখেছি। লবণ হলুদ এগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলে হবে, ঠিক আছে? আমার কিন্তু ডালমাটা ফুটে গেছে। এবার দিয়ে দেবো ডালমা মশলা বা ডালমা পাউডার যা বলবেন। এই যে এটা নামানোর আগে দিয়ে দেবেন, ডালমা পাউডার দিয়ে দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ রাখবেন না ফ্রিজে। হ্যাঁ চলুন আমি নামিয়ে নেবো, এবার নামিয়ে নিয়ে পরে আবার কথা বলছি। এখন কিন্তু এই 4:30 মতো বাজে, আমি একটু ছাদে এসেছি, একটু রোদ নেই জানেন তো, সকালবেলা একটু উঠেছিল আর তারপর থেকে কীরকম সেই একটু ধোঁয়া ধোঁয়া কুয়াশা মতো হয়ে রয়েছে। আর আমার কাশির জন্য মুখে সবসময় লবঙ্গ দিয়ে রাখতে হচ্ছে, মানে একটু বেশি কথা বললেই গলায় কেমন একটা ইয়ে হচ্ছে আর কাশি শুরু হচ্ছে আর থামছে না। জল টল খেলেও সে অনেকক্ষণ বাদে বাবা, সে আর কি বলবো আপনাদের, এই জন্য মুখে মানে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি মুখে লবঙ্গটা নিয়ে রেখেছি যাতে কথা বলতে বলতে কাশিটা না হয়। আর জলটাও নিয়ে আসতে ভুলে গেছি জানেন, ওই যে শিশেন্দু আর আমি এসেছি ছাদে, জলটা নিয়ে এলে অতটা ভয় ইয়ে হতো না, কাশি যেই শুরু হবে তাড়াতাড়ি আপনাদেরকে রাখছি রাখছি বলে নিচে দৌড়তে হবে জল খেতে আগে, না হলে কাশি আর থামবে না। এত কাশি হচ্ছিল তার মধ্যে জল নিয়ে যায়নি, আমি আর ছাদে থাকতে পারিনি, নিচে চলে এসেছি জল টল খেয়ে, মানে এত কাশি শুরু হয়ে গেছিলো আর কথা বলতে পারিনি আর ওপরেও থাকতে পারিনি। ওপরে ভালো হাওয়া দিচ্ছিল জানেন তো, ঘরের মধ্যে ঠিক আছে কিন্তু ওপরে হাওয়া দিচ্ছিল, মানে থাকতেও ইচ্ছা করলো না। তারপরে হলো এত কাশি শুরু হয়ে গেছিলো, জল নিয়ে যায়নি বললাম না, নিচে এসে জল টল খেয়ে তারপর ঠিক হলাম। আচ্ছা তারপরে কথা বলি, এই যে হাই বলো, ও কিন্তু ঘেমে যাচ্ছে জানেন, নাক টাক দিয়ে পুরো মাথা টাথা দিয়ে সব ঘেমে যাচ্ছে, এর জন্যই আরো বেশি ইয়ে লাগছে। যাই হোক চলুন, এখন এই 5টার মতো বাজতে যাচ্ছে, একটু রেস্ট নিয়ে নি, আর ভালো লাগছে না, তারপরে ওকে আবার বই টই নিয়ে বসাতে হবে। আমি কিন্তু চা খাবো বলে রান্নাঘরে চলে এসেছি জানেন, চা খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কেননা ওই রোজ রোজ চিনি খেতে আমার খুব একটা ভালো লাগে না, এমনি তো চিনি খাওয়া তো খুব একটা ভালো নয়, আর চিনি ছাড়া চাটাও খেতে পারি না, কিছু করবার নেই। কিন্তু গলাটা এত খুশখুস করছে, ভাবছি আদা দিয়ে একটুখানি চা বানিয়ে খাই, বা লিকার চাই বানাবো, দুধ চা খাবো না, আদাটা দিয়ে বেশি করে আদা দিয়ে খেলে গলাটা সবসময় খুশখুস করছে, দাঁড়ান গ্যাসটা জ্বালিয়ে নিই।
চাটা নিয়ে গিয়ে খাই একটু, যদি কিছু সুরাহা পাই। আর দেখবেন একটা জিনিস, দাঁড়ান দেখুন, এইগুলো শীষেন্দু এঁকেছে, ঠিক আছে? এঁকে কি করছে বলুন তো, আমাকে ভয় দেখাচ্ছে। এগুলো এঁকেছে, এঁকে টেকে আমাকে ভয় দেখাচ্ছে, কি আর করব, ভয় পাচ্ছি খুব আমি। ও আচ্ছা, তুমি এখানে এসো। আর দেখো চাটা আবার ফেলো না উল্টে, চাটা মনে হচ্ছে ফেলবে। দাঁড়া দাঁড়া বাবারে, বস বস ওখানে বস, দেখছেন? চলুন চাটা খেয়ে নি, 7:45 মতো বাজে, দেখবেন। এই দেখুন 7:45 মতো বাজে, ওর দুধ খেতে খেতে ওই 7:15 এরকম সময় খাওয়ালেই হবে। এখন একটু পড়িয়ে নি, পড়াচ্ছিলাম জানেন অনেক। এই দেখো চো চো চো, অনেক আগেই বসেছি ওকে নিয়ে, এই কটা হবে 6 নাগাদ নিয়ে বসেছি, পিছো পিছো ঘুরছে যা তো। 6 নাগাদ বসেছি ওকে নিয়ে, পড়াচ্ছিলাম দেখবেন। এই দেখুন সব হিন্দি নিয়ে বসেছে, সারা ঘর বইপত্র, মানে সারা খাট আর কি, ঘর নয়, সারা খাট বইপত্র ছড়িয়ে নিয়ে রেখে দিয়েছে। এখনো পড়াশোনা চলছে, চলবে এখন এটা 9টা পর্যন্ত, 9টার পরে আমি খাবার বানাতে যাব। দেরি করবো না, শাকগুলোকে ভালো করে একদম ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়ে আগে তারপরে আটা দিয়ে মাখাবো, আপনাদের সঙ্গে সবই শেয়ার করবো। আমি কিন্তু রুটি বানানোর জন্য দেখুন আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে কিন্তু 2টো ডিম ভেঙে নিয়েছি, ঠিক আছে? আর এইখানে হলো যে বেতশাকটা দেখালাম, এই যে এখানে যে বেতশাকটা দেখালাম সেটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর পেঁয়াজও কেটে নিয়েছি। এগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে এখানে জল ঝরতে দিয়ে রেখেছি এখানে, আর 2টো ডিম এখানে ভেঙে নিয়েছি। এর মধ্যে লবণ আর হলুদ দেব, লঙ্কা দিলেও ভালো হয় কিন্তু ওই শীষেন্দুর জন্যই আমি দেব না। সেটা তো দিয়ে নিয়েছি, এবারে এইগুলো দিয়ে দেব। আটাটা শুকনো থাকতে থাকতে কিন্তু একবার ভালো করে মেখে নেবেন, তাহলে মানে শাকগুলো একদম ভালো করে একদম মিশে যাবে, বুঝতে পারলেন? পুরোটা তো আর মেশা পেস্ট হওয়া সম্ভব নয়, মানে যতটা হয় আর কি। এরকম করে নেবেন একটু, তাই দেখুন শাকটা থেকেই যা জল বেরোবে না, এবার কতটা জল লাগবে না লাগবে বোঝা যাবে। একটা পুরো মাখা হয়ে যাওয়ার পরে লাস্টে দেখবো কতটা লাগে, সেই বুঝে দিয়ে দিলেই হবে। আমি কিন্তু আটাটা মেখে নিয়েছি, দেখুন এরকম হবে, রয়েছে এরকম অবস্থা। এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো, এই 10 মিনিট মতো রেস্টে রাখবো, অত সময় নেই আমার হাতে। আপনারা যদি বেশি সময় থাকে আপনারা বেশি পরিমাণে রাখবেন। এটা একটু ঢেকে রেখে দিই 10 মিনিট মতন, তারপরে আসছি রুটিটা শুরু করবো। আমি কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও প্রায় হয়ে এসছে, রুটিটা দিয়ে দেবো। Thank you.
হয়ে গেছে, দাঁড়ান দেখাচ্ছি কিরকম হয়েছে। এই যে ধোঁয়া উঠছে, আমরা এখন খেতে বসে যাবো, 10:30 মতো বাজে। শীষেন্দুর পাপাও এসে গেছে, স্নান করতে গেছে, তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে, কাল সকালে আবার মর্নিং ডিউটি আছে। তো চলুন, গুড নাইট বল। গুড নাইট। বাবা রে, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে।